প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কারিগর উচ্চ বিদ্যালয় ভার্চুয়াল ক্লাসরুম থেকে তোমাদের সবাইকে স্বাগতবাদ জানাচ্ছি। আমি এইচএম মহিউদ্দিন, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। ক্লাসের শুরুতে যে মেসেজটা দেব, তোমাদের পরিবারের মধ্যে যাদের 18 বছরের ঊর্ধ্বে, তারা বিশেষ করে যারা মুরব্বী আছেন, ওনারা যেন অবশ্যই টিকা নিয়ে নেন, এবং টিকা নেওয়ার মাধ্যমে যেন ওনারা নিজেদেরকে সুরক্ষিত রাখেন। আমরা পাবলিক কোনো স্থান, অর্থাৎ যেখানে অতিরিক্ত মানুষের সমাগম হয়, এ ধরনের সমাগম হওয়া স্থান আমরা এড়িয়ে চলব। আমরা সবাই নিজেদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেরা সুরক্ষিত থাকবো। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা আসতেছি গণিত সপ্তম শ্রেণী তৃতীয় অধ্যায় পরিমাপ নিয়ে। দেখো, এখানে কিছু পরিমাপক যন্ত্র এবং এখানে একটি পরিমাপক যন্ত্র দেখা যাচ্ছে। এই জিনিসটার নাম কি আমরা কি জানি, এবং এটা দিয়ে কি করা হয়? এই জিনিসটার নাম এবং এই জিনিসটার নাম কি, এটা দিয়ে কি করা হয় এবং এটা দিয়ে কি করা হয় এবং এটা দিয়ে কি করা এবং এটা দিয়ে, এটা আমরা বাজারে দেখতে পাই। এটা আমরা বিভিন্ন টেলার্স এর কাজ যারা করে, অর্থাৎ যারা টেলারিং কাজ করে, কাপড় চোপড় সেলাই করে, দর্জি দোকানে দেখতে পাই। এগুলো আমরা বিভিন্ন মুদি দোকানে কিংবা বাজারের মাছের দোকানে এগুলো আমরা দেখতে পাই। আজকের পাঠ হচ্ছে পরিমাপ। এগুলো মূলত পরিমাপক যন্ত্র। এই অধ্যায় হিসেবে আমরা যা শিখবো, দৈর্ঘ্য পরিমাপের আন্তঃ সম্পর্ক ব্যাখ্যা এবং এর সমস্যা সমাধান করতে পারবো, ওজন ও তরল পদার্থের আয়তন পরিমাপ কিভাবে করা হয় তা ব্যাখ্যা করতে পারবো, এই সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবো। এটা একটা মাপকাঠি বা রুলার স্কেল, এটা যদি দৈর্ঘ্য পরিমাপ করা হয়। দৈর্ঘ্য পরিমাপের জন্য দুইটা পদ্ধতি প্রচলিত আছে, একটা হলো ব্রিটিশ পদ্ধতি, আরেকটা হলো মেট্রিক পদ্ধতি। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। দেখো, আমরা বিষুবীয় রেখা, উত্তর মেরু আমরা হিসাব করে থাকি। 1 মিটার সমান উত্তর মেরু থেকে বিষুবীয় রেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি ভাগে 1 ভাগ। দৈর্ঘ্যের পরিমাপের একক বলি, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার সমান 1 মিটার, 10 মিটার সমান 1 ডেকামিটার, 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা নিয়মে যাই। ব্রিটিশ পদ্ধতিতে 12 ইঞ্চিতে 1 ফুট, 3 ফুটে 1 গজ এবং 1760 গজে 1 মাইল। আবার মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সাথে আমরা যদি তুলনা করি, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়, 1 মাইল সমান 1.61 কিলোমিটার প্রায়, 1 মিটার সমান 39.37 ইঞ্চি প্রায়, 1 কিলোমিটার সমান 0.62 মাইল প্রায়। তোমরা এটা একক কাজ নিয়ে নাও, 1 মিটার সমান কত ডেসিমিটার? উত্তর হচ্ছে যে কত, 10 ডেসিমিটার। 1 ফুট সমান কত ইঞ্চি? 12 ইঞ্চি। 1 মাইল সমান কত কিলোমিটার? 1.61 কিলোমিটার। আয়তন কাকে বলে?
সামান্তরিকের একটি কোণ সমকোণ তাই আয়ত, আয়তে চারটি কোণ সমকোণ, আয়তে সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য সমান হচ্ছে রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা, সামান্তরিক যে চতুর্ভুজ ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তা সামান্তরিক, সামান্তরিকের সীমাবদ্ধ ক্ষেত্রকে সামান্তরিক ক্ষেত্র বলে, কিন্তু সামান্তরিকের কোনো কোণই সমকোণ নয়। ত্রিভুজের তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2/1 ভূমি গুণ উচ্চতা, ক্ষেত্রফলের পরিমাপ মেট্রিক পদ্ধতি, 1 বর্গ ইঞ্চি সমান 4.54 বর্গ সেন্টিমিটার প্রায়, 1 বর্গ ফুট সমান 929 বর্গ সেন্টিমিটার প্রায়, 1 বর্গ গজ সমান 0.84 বর্গ মিটার প্রায়। স্থানীয় পদ্ধতিতে 1 বর্গ সেন্টিমিটার সমান 0.155 বর্গ ইঞ্চি প্রায়, 1 বর্গ মিটার সমান 10.76 বর্গ ফুট প্রায়, 1 হেক্টর সমান 2.47 একর। ওজন পদ্ধতি, প্রত্যেক বস্তুর ওজন আছে বিভিন্ন দেশে বিভিন্ন এককের সাহায্যে বস্তুর ওজন করা হয়। মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের একটি একক হচ্ছে গ্রাম। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হল 1 গ্রাম। মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের জন্য ব্যবহৃত আরো 2টি একক আছে। অধিক পরিমাণ বস্তুর ওজনের জন্য 2টি একক ব্যবহার করা হয়। একক 2টি হচ্ছে কুইন্টাল ও মেট্রিক। ওজনের মেট্রিক একক গুলি হচ্ছে 10 মিলিগ্রাম, 1 সেন্টিগ্রাম, 10 সেন্টিগ্রামে 1 ডেসিগ্রাম, 10 ডেসিগ্রামে 1 গ্রাম, 10 গ্রামে 1 ডেকাগ্রাম, 10 ডেকাগ্রামে 1 হেক্টোগ্রাম, 10 হেক্টোগ্রামে 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রামে সমান 1000 গ্রাম, 100 কিলোগ্রাম সমান 1 কেজি, 100 কিলোগ্রাম বা 100 কেজি সমান 1 কুইন্টাল, 1000 কিলোগ্রাম বা 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন। তরল ক্ষেত্রে পরিমাপের একক হচ্ছে লিটার দ্বারা। 1 লিটার তাক কাঠামো, 1 লিটার বোতল, 5 লিটার বোতল, 1 ঘন সেন্টিমিটার কে সংক্ষেপে ইংরেজিতে সিসি বা কিউবিক সেন্টিমিটার লেখা হয়। 1 ঘন সেন্টিমিটার সমান 1 মিলিমিটার, 1 ঘন ইঞ্চি সমান 16.39 মিলিমিটার মিলিমিটার প্রায়, 1000 ঘন সেন্টিমিটার সমান 1 ঘন ডেসিমিটার, 1000 ঘন ডেসিমিটার সমান 1 ঘন মিটার, 1000 ঘন মিটার সমান 1 লিটার, 1 লিটার পানির ওজন হচ্ছে 1 কিলোগ্রাম প্রায়। একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 40-50 মিটার, পুকুর পাড়ের বিস্তার 4 মিটার হলে পুকুরটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা একটা অনুসীমা চালাচ্ছি, পুকুর দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 50 মিটার, পুকুর বাড়ির বিস্তার 4 মিটার বা 4 ভিতরের অংশটা হচ্ছে পুকুর, আর বাইরে যেটা সাদা বড় হচ্ছে পাশ। পুকুরের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু পুকুর একটা আয়তক্ষেত্র তাহলে 4000 বর্গমিটার। পুকুর বাড়ির ক্ষেত্রফল সমান 4000 যোগ 3000 24 মিটার সমান 976 মিটার। পার্বত্য পুকুরের ক্ষেত্রফল 72 গুণ 42, পার্বত্য পুকুরের ক্ষেত্রফল কিভাবে বের হচ্ছে, পার যেহেতু দূরের দিকে আছে তাহলে দৈর্ঘ্য 80-8 72, প্রস্থ 50-8 42। এই পদ্ধতি এই পাশাপাশি শিখলাম দৈর্ঘ্য পরিমাপের একক, ওজন পরিমাপের একক, তরল পদার্থের আয়তন পরিমাপের একক, দৈর্ঘ্য পরিমাপ করতে, ওজন পরিমাপ করতে, তরল পদার্থ আয়তন পরিমাপ করতে, এসব সমাধান করতে আমি বাড়ি কাজ দিয়েছি। তোমরা এই বাড়ি কাজগুলো করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, সুখে থাকবে এই প্রত্যাশা। খোদা হাফেজ।